সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কবুতর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দ্য ভিউয়ার্স, আজকে ভিডিওটি হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়াম নিয়ে। তো আমি আমার কবুতরকে কিভাবে ভিটামিন করাই, কিভাবে ক্যালসিয়াম কোর্স করাই, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিটামিন আর ক্যালসিয়াম কোর্স কখন করানো লাগে সেটা তো অবশ্যই বলবো। অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, টেনে টেনে বাই স্কিপ করে দেখবেন না। যদি টেনে টেনে বাই স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে আবার প্রশ্ন করবেন যে ভাই কী ভিডিও দিলেন কিছু বুঝতে পারলাম না। তো অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, টেনে টেনে বাই স্কিপ করে তো ভুলেও দেখবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। তো আমার যে কবুতরগুলো আছে, আমি যে কবুতরগুলো পালি বা এগুলোকে কীভাবে সুস্থ রাখি বা এগুলোকে কীভাবে ভিটামিন কোর্স করাই, ক্যালসিয়াম কোর্স করাই, এ বিষয়ে আজকে পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করব। তো ভিটামিন এবং ক্যালসিয়াম কোর্স কখন করানো লাগে, তার সঠিক সময় কোনটি সেটার আগে বলি। ভিটামিন এবং ক্যালসিয়াম কোর্স তখনই করাবেন কবুতরকে যখন নাকি কবুতরগুলো দুর্বল হয়ে যাইতেছে। কবুতর দেখতেন আগে কবুতর দুইটা ডিম দিত, হঠাৎ করে যদি কবুতর একটা ডিম দেয়, আগে কবুতরগুলোর দেখে ব্লাড আসতো, বা এখন দেখা যায় দুইটা ডিমই পারে কিন্তু কবুতরের ডিমে ব্লাড আসতেছে না বা ডিম থেকে বাচ্চা উঠতেছে না, এরকম যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে, আর কবুতর যদি দেখেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, তাহলে কবুতরকে ভিটামিন ক্যালসিয়াম কোর্স করানো লাগে। আর সেটা যদি প্রতি মাসে আপনি টাইম টু টাইম করতে পারেন, 15 দিন পর পর যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কবুতরগুলো এরকম ভিটামিন এবং ক্যালসিয়াম ঘাটতি কোনো প্রয়োজন হবে না, মানে ক্যালসিয়াম আর ভিটামিনের ঘাটতি হবে না। তো এটা 15 দিন পরে পরে করানো লাগে। তো আমি আমার কবুতরকে কী ধরনের ভিটামিন ক্যালসিয়াম কোর্স করাই সেটাই আমি বলবো। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন B50 ফুট, তো এটা দেখেন আপনারা B50 ফুট একটা পাতা, তো এটা হচ্ছে একটা ক্যাপসুল। তো এটা এক এক জায়গায় এক এক ধরনের প্রাইস নেয়, আমাদের এখানে নেয় 15 টাকা, আবার কিছু কিছু জায়গা আছে যে এই পুরো পাতাটার দাম লাগে মাত্র 10 টাকা। তো এটা মূলত দেখতে পারলেন, আর এটা হচ্ছে ভিটামিনের জন্য কোর্স করি, আর এটা হচ্ছে আমার ক্যালসিয়ামের জন্য করি। তো এটা হচ্ছে আপনার, এটা হয়তো বা স্ক্রিনে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ADE, মানে এটাতে কী কী আছে আমি আপনাদেরকে বলি। এটাতে ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। তো এটা মূলত কবুতরের শরীরে যদি ভিটামিনের কোনো ঘাটতি থাকে, ABE যেহেতু ধরনের ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তো এটা মূলত পূরণ করে। তো এটা আমি কখন খাওয়াই, এটা সবচেয়ে বেশি আমি প্রয়োগ করি যখন আমার কবুতরগুলো ডিম দিচ্ছে বা ডিমের পরে বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেওয়ার পর আমি এই ভিটামিন ক্যালসিয়াম কোর্সগুলো সবচেয়ে বেশি করি, কারণ কি, তখন তাদের শরীরে ভিটামিন ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি হয় যখন তারা ডিমটা পারে। ডিমটা পারার পর যখন বাচ্চা উঠায় 18 দিন পর, তাদের শরীরটা হালকা দুর্বল হয়ে যায়, সে সময় কিন্তু তাদেরকে প্রচুর পরিমাণ ভিটামিন দেওয়ার প্রয়োজন পড়ে, ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায়। তখন যদি আমি ভিটামিন ক্যালসিয়ামের কোর্সটা করিয়ে দিই, তাহলে তাদের যে শরীরটা আছে তাদের ফিটনেসটা ঠিক থাকে, তখন পরবর্তীতে তারা যখন আবার ডিম দেয় তখন তারা সঠিকভাবে ডিমটা দিতে পারে, ডিমে ব্লাড আসে, ওই ডিম থেকে বাচ্চা উঠবে, এবং কি 100%। এই কারণে মূলত ভিটামিন এবং ক্যালসিয়াম কোর্সটা করানো লাগে। তো এছাড়াও অনেক সময় দেখবেন কবুতর শুকায় যেতেছে, দিন দিন শুকায় যেতেছে, খাবার খাইতেছে না, খাবার কম খাইতেছে, সেই ক্ষেত্রে আপনি ভিটামিন ক্যালসিয়াম কোর্সটা করাতে পারেন। তো এটার মূল্য কত নিবে, এটার মূল্য নিবে হচ্ছে এখানে এটার গায়ের মূল্য, যে গায়ের মূল্য রেট আছে এটা দেওয়া আছে আপনার 160 টাকা। তো এটা মূলত 130 টাকা বা 140 টাকা নিবে, তাহলে আপনারা কিনতে পারবেন। আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলেই দিছি, তো এটার প্রাইস নেবে হচ্ছে মাত্র 15 টাকা। তো এই দুইটা দিয়েই কিন্তু আপনারা ক্যালসিয়ামের এবং আপনার ভিটামিন কোর্সটা কিন্তু করিয়ে ফেলতে পারেন খুব সহজেই। তো এটা কতদিন পরে পরে করাবেন, এটা মূলত আপনারা করাবেন প্রতি 15 দিন পর পর। আর এটা কীভাবে ইউজ করবেন সেটা বলি, যত ধরনের ভেটেনারি যে ওষুধগুলো আছে, যেগুলো সিরাপ জাতীয় মানে পানি জাতীয়, এগুলো প্রতি 1 লিটার পানিতে 1 ml ইউজ করতে পারেন। 1 লিটার পানিতে 1 ml, আর এখানে 1 লিটার পানিতে একটি ক্যাপসুল খুলে তারপর পানির সাথে মিক্স করে কবুতরকে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিটামিন এবং ক্যালসিয়াম কোর্স করানোটা হয়ে যাবে, খুব সহজ একটা বিষয়। তো যারা আপনাদের কবুতরকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কবুতরকে ভিটামিন ক্যালসিয়াম কোর্সটা প্রতি মাসেই করানোর চেষ্টা করবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার নিচে দেখবেন একটা লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। তার পিছনে একটা বেল আইকন আসবে, বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।